আপাতত মিটিংটা শেষ হয়ে গেছে। দিদি আমি এই জন্য দুঃখ প্রকাশ করছি যে একটা আমাদের পক্ষ থেকে একটু ভুল হয়েছে যে দিদি তোমার প্রোগ্রামটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল এবং কালকে যখন 12টায় ঠিক হয়েছে সেটা সকলে জানেন, এটা আমরা সরি এটার জন্য। দেখ আমাদের আসার যেটা কারণ ছিল অনেক বেনিফিশিয়ারি আছে আপনারা দেখেছেন, যাদের বিভিন্ন সংস্থা যাদের আমরা সাহায্য করলাম, এইটাই আমাদের প্রোগ্রাম ছিল। এবং অনেক প্রোগ্রাম যেগুলো প্রস্তুত ছিল রেডি হয়ে আছে, উদ্বোধন না হলে এই প্রোগ্রামগুলো চালু হয় না অনেক সময়, তাই এই প্রোগ্রামগুলো চালু করার খুব প্রয়োজন ছিল। মেদিনীপুর পূর্ব এবং মেদিনীপুর পশ্চিমে প্রচুর প্রোগ্রাম আজকে উদ্বোধন করে দেওয়া হলো যাতে এগুলো পড়ে না থাকে। আজকে আমার এখানে আমার সহকর্মী শিশির অধিকারী, আমার সহকর্মী শুভেন্দু অধিকারী, আমার সহকর্মী সভাপতি মুকুল রায়, মৃগেন মাইতি, ডক্টর সুকুমার হাজরা, চূড়ামণি মাহাতো, দুলাল মুর্মু, আমাদের সুকুমার, আমাদের প্রণব বোস মিতভূম মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান বীরেন রায়, প্রদ্যুৎ উত্তরা, প্রসেনজিৎ, আমার সাথে আজকে আমাদের মাইনরিটি ডেভেলপমেন্ট অ্যান্ড কর্পোরেশনের চেয়ারম্যান আবু আস মন্ডল, আমার সাথে আছেন চিফ সেক্রেটারি মিস্টার সঞ্জয় মিত্র, হোম সেক্রেটারি মিস্টার বাসুদেব ব্যানার্জি, আমাদের ডিএম সুরেন্দ্রনাথ এম সুরেন্দ্র, এবং মিদনাপুর পশ্চিম এবং মিদনাপুর পূর্বের আছে পারভেজ, আমাদের এসপি আছেন ভারতী এবং ওদিকে সুনীলবাবু আছেন, আমাদের সাথে আছেন আমাদের আইবি যিনি এডিজি মিস্টার রেড্ডি, এডিজি ল অ্যান্ড অর্ডার বাণীব্রতবাবু, এবং এছাড়াও আছেন বিক্রম সেন ট্যুরিজম ডিপার্টমেন্টের সেক্রেটারি প্রিন্সিপাল সেক্রেটারি, আরো অনেক এখানে বিডিও এসডিও থেকে শুরু করে আইসি এসপি অ্যাডিশনাল এসপি থেকে শুরু করে আমি আমাদের যত জওয়ান সিআরপিএফ থেকে শুরু করে আইআরবি থেকে শুরু করে সিআইএফ থেকে শুরু করে পুলিশের বিভিন্ন ফোর্স থেকে শুরু করে বিডিও থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেশনের সকলে যা এখানে উপস্থিত আছেন এবং এই জঙ্গল মহলকে শান্ত রাখার জন্য দিবারাত্রি যারা কাজ করছেন এবং অন্যান্য ডিপার্টমেন্টের অফিসাররা আছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আমি অভিনন্দন জানাচ্ছি আজকে যারা উপস্থিত হয়েছেন, মাওবাদীদের হাতে খুন হয়েছেন তাদের পরিবারগুলো, তাদের প্রায় মোট 119টা পরিবার এরকম আছে এখানে, তার মধ্যে কিছু পরিবারের হাতে সবাইকেই দেওয়া হবে। আগে 1 লক্ষ টাকা দেওয়া হয়েছে, আজকে আবার 3 লক্ষ টাকা চেক তুলে দেওয়া হলো। এবং এছাড়াও এখানে আরো অনেক পরিবার আছে, ট্রাক্টর থেকে শুরু করে পাওয়ার টিলার থেকে শুরু করে বিদ্যুতের যে পাম্পসেট কিনবে তার টাকা থেকে, কারেন্টের টাকা থেকে শুরু করে কানেকশনের আরো অনেক অধিকার, নতুন স্কিম, তপশিলি সংখ্যালঘু আদিবাসী আমার ট্রাইবেল ভাই বোন লোধা সবর সবার হাতে অনেক কিছু তুলে দেওয়া হয়েছে এসএসসি গ্রুপ থেকে শুরু করে। এছাড়াও আরেকটা নতুন স্কিম শুরু হয়েছে আমাদের, সেটা হচ্ছে ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য যাদের কোনো সুযোগই ছিল না, সেটা নতুন করে বিপিএল কার্ডের নাম তুলছে না বলে তারা সুযোগ সুবিধাও পাচ্ছে না, অনেক গরিব মানুষ আছেন তাদের জন্য একটা ইকোনমিক ব্যাকওয়ার্ডদের জন্য আরেকটা স্কিম আমরা চালু করেছি, তার নাম অধিকার। সেই অধিকার প্রকল্পেও 45,000 টাকা করে তারা পাচ্ছেন তাদের ঘর তৈরির জন্য, সেই স্কিমের টাকাও আজকে এখান থেকে দেয়া হলো। সুতরাং অনেকগুলো কাজ হয়েছে, অনেক উদ্বোধন হয়েছে। আমি জঙ্গল মহলে, আমি জানি প্রচন্ড রোদ, আমি বলছিলাম এই এত গরমে 12টায় প্রোগ্রাম হয় না, এখন গরমকাল, একটু মাথার উপর ছাউনি দিলে ভালো হতো, এটা আমাদের ভুল হয়ে গেছে, এটা আগামী দিন হবে না, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সেই জন্য আর কেউ বক্তৃতা না দিয়ে আমি নিজেই বক্তৃতা দিয়ে শেষ করে দেবো। আপনাদের ডেভেলপমেন্ট আমি জঙ্গল মহলের মানুষকে
সে বাঁকুড়া হোক, পুরুলিয়া হোক, মিদনাপুর হোক, ঝাড়গ্রাম হোক, নয়াগ্রাম হোক, বিনপুর হোক, গোপীবল্লভপুর হোক, সে আমার মিদনাপুর, ভাদুপালা হোক, লালগড় হোক, নেতাই হোক, ঝাড়গ্রাম হোক, সকলকে, বেলপাহাড়ি হোক, বাঁশপাহাড়ি হোক, বিনপুর হোক, সকলকে অভিনন্দন জানাচ্ছি যে আপনারা সকলে শান্তি ফিরিয়ে এনেছেন। আমি আগেই ঘোষণা করেছিলাম 67-50 বেডের গার্লস হোস্টেল হবে, 11টা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে, 7টির কাজ এ মাসের মধ্যে শেষ হয়ে যাবে, বাকিগুলো কাজ চলছে, 10টি হোস্টেল, 6 স্কুলের কাজ চলছে, রামগড়ে একটা পিটিটিআই কাজ চলছে, এবং আপনারা অনেকেই জানেন, আমি জানি একটা প্রবলেম বিনপুরের আছে, প্রবলেমটা খুব জেনুইন। ওদিকে বেলপাহাড়ি ব্লক, এদিকে লালগড়, কিন্তু বিনপাহাড়ি কোনো ব্লক নেই, ফলে আপনারা অনেক সুযোগ সুবিধা থেকে অনেক সময় বঞ্চিত হন। আমরা যখন নতুন জেলাগুলো তৈরি করব, নতুন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করব, তখন বিনপুরটা আমরা নজরে রাখবো, যাতে এখানেও একটা আলাদা ব্লক তৈরি হয়, তাতে আপনারাও অনেক সুযোগ সুবিধা পেতে পারেন। আর বিনপুরে একটা হাসপাতাল আছে 30 বেডে, ওটাকে আমরা 50 বেড করে দেবো, ওটাও আমরা ভালো করে দেবো। বিনপুরের কাছেই বেলপাহাড়ি আছে, ওখানে আমরা একটা কলেজও করছি একদম পাশে, সুতরাং ওই কলেজটা হলে আপনাদের সবার ছেলে মেয়েদের পড়ার সুযোগও হবে। আপনারা জানেন রামগড়েও একটা পিটিটিআই কাজ চলছে, লালগড়, নয়াগ্রাম, শালবনিতে 3টে কলেজ তৈরির কাজ চলছে, 2014 সাল থেকে ক্লাস শুরু হবে, ঝাড়গ্রাম রাজ কলেজেও প্রায় 40% কাজ হয়ে গেছে, 133টি স্কুলকে উচ্চ মাধ্যমিক স্তরে উন্নয়ন করা হয়েছে জঙ্গলমহলে, অলচিকি ভাষায় সিলেবাস শুরু হচ্ছে, হয়ে গেছে 448 জন প্যারা টিচার অলচিকি ভাষায় নেওয়ার কথা ছিল, তার মধ্যে 428 জন নিয়োগ হয়ে গেছে ইতিমধ্যেই। এছাড়াও কেশিয়ারি, গোপীবল্লভপুর, দাঁতন টু, গোপীবল্লভপুর টু, খড়গপুর টু, মোহনপুর ও চন্দ্রকোনা ব্লকে নতুন কলেজ স্থাপন করা হবে। দাঁতন ও মোহনপুর কলেজের জন্য কিছু মানুষ জমি দিতে রাজি হয়েছেন, আমি তাদের অভিনন্দন জানাচ্ছি। আজকে দাঁতন 2 কলেজের শিলান্যাস করা হলো, এবং বেলদাঁতাও 1টি কলেজ হবে, জায়গাটা আমরা ঠিক করবো, যেটা আমি আগে বলে গিয়েছিলাম, ওটাও আমাদের মানচিত্রে আছে। শালবনিতেও স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের কাজ চলছে, এই দুলাল ওই জায়গাটার নাম কি বললে, যেখানে একটা পলিটেকনিক চাইলে খরিকা মাথানে একটা পলিটেকনিক কলেজ নয়াগ্রামে আমরা করব, তার কারণ হচ্ছে ওদের ওখানে একটা কলেজ করার কথা ছিল, ওটা একটু দূরে হয়েছে, তাই কলেজও হয়েছে। এই জেলায় 6টি মাল্টি স্পেশালিটি হসপিটাল হবে, ঝাড়গ্রাম জেলা হাসপাতাল অলরেডি কাজ শুরু হয়ে গেছে, তাই তো, শিশুদের ইউনিটে শুরু হয়েছে, ঘাটাল মহকুমা, ঝাড়গ্রাম, শালবনি গ্রামীণ হাসপাতাল, খড়গপুর মহকুমা হাসপাতাল, গোপীবল্লভপুর গ্রামীণ হাসপাতাল ও দেবড়া গ্রামীণ হাসপাতাল। ঝাড়গ্রামে অলরেডি কাজ শুরু হয়ে গেছে, জেলা হাসপাতালে রূপান্তর হয়েছে এবং হেলথ ডিভিশন তৈরি করা হয়েছে, হেলথ ডিস্ট্রিক্ট। 6টি শিশু এবং মা গর্ভকালীন অবস্থায় যাতে ট্রিটমেন্ট হয় সেই তৈরির কাজ চলছে। খড়গপুরে মহকুমা হাসপাতালে একটি ট্রমা সেন্টার কিছুদিনের মধ্যেই চালু হয়ে যাবে। বিনপুর হাসপাতালের কথা আমি আপনাদের আগেই বলেছি। এছাড়াও লালগড়ে ANM ট্রেনিং সেন্টার কাজ চলছে, বেলপাহাড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র 30টা শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নতি করা হয়ে গেছে, 440টি সাব সেন্টারের কাজ চলছে, 17টি নতুন রেশন দোকান হয়েছে, 2টো ইনডোর স্টেডিয়াম ঝাড়গ্রাম মহকুমায় সামনে এপ্রিল মাস থেকে চালু হবে, 2টো মিনি ইনডোর, 4টে জিমনাসিয়াম কাজ শেষ হয়ে গেছে, 11টি ব্লকে খেলার মাঠের উন্নয়ন 6টি হয়ে গেছে, ঝাড়গ্রাম স্টেডিয়ামের উন্নয়ন শেষ হয়ে গেছে, চালু হয়ে গেছে, নয়াগ্রাম ও শালবনিতে স্টেডিয়াম কাজ চলছে, ঝাড়গ্রাম স্পোর্টস একাডেমিরও কাজ শুরু হয়েছে, 79টি চাষের জলের সরবরাহ প্রকল্পের কাজ চলছে,
সুবর্ণরেখা নদীর ওপর ভপ্রাঘাটে একটি ব্রিজ হবে, তার কাজ শুরু হয়ে গেছে, এটা আমরা করবো বলেছিলাম। লালগড় থেকে নেতাই যাওয়ার রাস্তার কাজ শুরু হয়েছে, ওখানে কন্ট্রাক্টর বদমাইশি করছিল, শুরু হয়ে গেছে। আবুখোলাতে কংসাবতী নদীর উপর একটি ব্রিজ কাজ শুরু হয়ে গেছে। পিএম জিওসাই প্রোগ্রামে 1510 কিলোমিটার গ্রামীণ রাস্তার জন্য 920 কোটি টাকার কাজ চলছে। 123 কোটি টাকা ব্যয়ে 16টি বড় রাস্তার কাজ চলছে। 667 গরিব পরিবারকে বাড়ি দেওয়ার জন্য কাজ চলছে। আমরা বলেছিলাম 15,000 জুনিয়র কনস্টেবল হোমগার্ড সব নেওয়া হবে এবং ভলেন্টিয়ার সহ এনডিএফ সহ, তার মধ্যে 15,700 নিয়োগ হয়ে গেছে। 41 পানীয় জলের আমি কথা বলেছিলাম, প্রকল্পে 19 উদ্বোধন আমরা করে গেছিলাম আগে, আজকে আরো কয়েকটা করা হলো। সেগুলো হলো জুলকাপুর, নেতাই, কলাইমুড়ি ও শিমলুপাল জল সরবরাহ প্রকল্প নেওয়া হলো। আরো মোহনপুরে কংসাবতী নদীর উপর একটি আনিকাট ব্যারেজ, এর জন্য খরচ হবে 104 কোটি টাকা, এর মাধ্যমে 2,50,000 চাষি জল পাবে। খড়গপুরে বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে 25 একর জমিতে 23 কোটি টাকার ইন্ডাস্ট্রিয়াল সেট হচ্ছে। গড়বেতা সহ মেদিনীপুর সদর, গড়বেতা টু, শালবনী, বিনপুর এক ব্লকে 4টি স্কুল সহ হোস্টেল হচ্ছে, এর জন্য খরচ হবে 40 লক্ষ টাকা। এছাড়াও ঝাড়গ্রামে একটি গ্রামীণ হাট তৈরি হবে, প্রতিটি ব্লকে একটা করে কিষাণ মান্ডি হবে। এই বছরে 11টি কিষাণ মান্ডি তৈরি করা হবে, যেটা হচ্ছে ঝাড়গ্রাম, সবম, মেদিনীপুর, গড়বেতা ওয়ান, বিনপুর টু, নারায়ণগড়, কেশপুর, চন্দ্রকোনা টু, কেশিয়ারি ও পিংলা। আজকে দুটো অলরেডি শিলান্যাস হলো। প্রতিটি কৃষকের কিষাণ ক্রেডিট কার্ডের সুবিধা পৌঁছে দেওয়ার কথা। এই বছর এই জেলায় আমরা 1,79,000 কৃষককে কিষাণ ক্রেডিট কার্ড দিয়েছি। বর্তমানে এই জেলায় 4,19,000 কৃষক কিষাণ কার্ড পেয়েছেন, কৃষক ক্রেডিট কার্ড পেয়েছেন। গত বছর আমরা 9 থেকে 12 পর্যন্ত ছাত্রীদের জন্য 18,000 সাইকেল এখানে দিয়েছিলাম, এবার আমরা আরো 10,000 সাইকেল দিচ্ছি মেয়েদের জন্য এই জঙ্গল মহলে। এছাড়াও সারা বাংলা জুড়ে শুধু সংখ্যালঘু দপ্তর থেকে আমরা 1,60,000 সাইকেল দিচ্ছি আরো এক্সট্রা, এতে অনেকেই পাবে। আমাদের এই তিনটে জেলায় যা রিপোর্ট হয়েছে, বাঁকুড়া, মেদিনীপুর এবং পুরুলিয়ায়, কেন্দ্রীয় সরকার যে রিপোর্ট পেশ করেছে তাতে 9টি রাজ্য নক্সালাইট অধ্যুষিত অঞ্চল আছে, এর মধ্যে পশ্চিমবাংলা কাজে আমরা প্রথম হয়ে গেছি, এবং আমরা পশ্চিমবাংলা কাজে প্রথম হয়েছি, এটা আমাদের পক্ষে খুব বড় ব্যাপার। এছাড়াও গোদাপিয়াশালা ইন্ডাস্ট্রি পার্ক, খড়গপুরে বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক, শালবনী ইন্ডাস্ট্রিয়াল পার্ক, এগুলোতে অনেক কাজ হচ্ছে। এছাড়াও গোয়ালতোর ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করার প্রকল্প শুরু হয়েছে, অনেক টাকার প্রকল্প এসছে, 100 কোটি টাকার। এখানে অনেক ছেলে মেয়েদের চাকরিও পাবে। আমি ডিটেলস বলতে গেলে অনেক সময় লাগবে, তাই অল্প করে বলছি। এছাড়াও দাঁতন ব্লকে কলেজের নাম ঘোষণা করেছিলাম, আজ তাদের শিলান্যাস করলাম। এছাড়াও পূর্ব মেদিনীপুরের নিমতৌড়িতে শুভেন্দ্রময় বলেছিল শহীদ মাতঙ্গিনী সরকারি মহিলা কলেজের ভিত্তি স্থাপনও আজকে হলো, শিলান্যাসও আজকে হলো, মাতঙ্গিনী হাজরার নামে, যে মা অনেক লড়াই করেছেন, লড়াই করতে করতে বুকের রক্ত ঝরিয়েছেন, তার নামে কিছু থাকবে না, এটা কখনো হতে পারে? সুতরাং তাকে সম্মান জানিয়ে শহীদ মাতঙ্গিনীর নামে আমরা নিমতৌড়িতে মাতঙ্গিনী সরকারি মহিলা কলেজের শিলান্যাস করছি। এখানে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি থেকেও তারা অনেকটা ফান্ডিং করছে। এছাড়াও পাঁশকুড়া ব্লকে পাটনাতে সিদ্ধিনাথ মহাবিদ্যালয় নামে আরেকটি কলেজ তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও এই জেলায় 7টি কলেজকে আমরা 10 লক্ষ টাকা করে সাহায্য দিচ্ছি, সেগুলো হচ্ছে চন্দ্রকোনা মহাবিদ্যালয়, সেবা ভারতী মহাবিদ্যালয়, শিলদা চন্দ্রশেখর কলেজ, ঝাড়গ্রাম
রাজ কলেজ, গোপীবল্লভপুর মহাবিদ্যালয়, মেদিনীপুর কলেজ ও নারাজল, রাজপুর নারাজল, রাজ কলেজ, এইভাবে পূর্ব মেদিনীপুরের তিনটি কলেজকে 10 লক্ষ টাকা করে দেওয়া হবে। সেগুলো কলেজ দেশপ্রাণ শাসমাল কলেজ ও এগরা কলেজ। এছাড়াও গত মাসে 12 তারিখে আমি যখন এসেছিলাম তখনও 5টি কলেজকে আরো 10 লক্ষ টাকা করে সরকারিভাবে দিয়ে গেছি। গত বছর নতুন উচ্চ বর্তমান প্রাথমিক বিদ্যালয় তৈরি হয়েছিল 175টা, এবছর হবে 100টা। এখানে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে। পর্যটন বিক্রম সেন আছেন এখানে। আজকে আমরা কেন এসেছি মেনলি জানেন? আমরা ঝাড়গ্রাম, বেলপাহাড়ি, বাঁশপাহাড়ি, ঝিলিমিলি, আপ টু মুকুটমণিপুর, মুকুটমণিপুর থেকে বিষ্ণুপুর, এই যে রুটটা, এই রুটটা আমরা ঢেলে সাজাবো, অনেক ট্যুরিজম প্রকল্প করব, যাতে অনেক মানুষ আসে এবং এখানকার ছেলেমেয়েরা চাকরি পায়। অ্যাকচুয়ালি আমরা এসেছি রুটটা ভিজিট করার জন্য। এই রুটটা জেনারেলি সরকারিভাবে, আমি অনেকদিন আগে একবার এসেছিলাম, কাজে আমি রুটটা চিনতাম, কিন্তু এই রুটটা জেনারেলি ইম্পর্টেন্ট মানুষরা জানে না, এবং সেই জন্যই এই রুটটা আমরা আজকে সার্ভে করতে করতে যাব। এবং সার্ভে করতে এসেছি বলেই মাঝে আমরা পথে দুটো প্রোগ্রাম নিয়েছি, আজকে এখানে একটা প্রোগ্রাম এবং কালকে আর একটা ছোট্ট ঝিলিমিলিতে কিছু কাজ করে দিয়ে যাব। গরিব লোকেরা দেখুন, আমরা যখন আসি তখন কিছু লোক যদি সাহায্য পায় তাতে সুবিধা হয়, অন্য সাহায্যগুলো তাদের হাতে পৌঁছে যায়, অর্থাৎ অনেক গরিব মানুষের অনেক কাজ হয়। অনেক কষ্ট করে আপনারা এসছেন এই গরমের মধ্যে, আমরা সত্যি ক্ষমা প্রার্থী, মাথায় একটা ছাদ দিতে পারিনি বলে এই বেলা 12টায় মিটিং হয় না, তাতেও হাজার হাজার মানুষ ইতিমধ্যে এসে পৌঁছে গেছেন এবং রাস্তায় মানুষের স্রোত আমি দেখতেই পাচ্ছি, আসছে তো আসছে, স্রোতের কোনো বিরাম নেই, সবাই এসে পৌঁছন যতদূর মাইক যাচ্ছে। পর্যটন ঝাড়গ্রামে 6 কোটি টাকার বেশি খরচ করে একটি সার্কিট ট্যুরিজম প্রজেক্টের কাজ চলছে। এছাড়াও ঝাড়গ্রাম রাজবাড়ি একটা জয়েন্টলি কালচারাল কনসেন্টও দিয়ে দিয়েছে, এটা ইমিডিয়েট চালু করতে আমি অনুরোধ করবো, তাহলে এমনকি অনেক ফরেন টুরিস্টরাও আসবে। ঝাড়গ্রাম আমি আগের বার বলে গেছিলাম, ইট ইজ অলরেডি লেট নাও, ইউ হ্যাভ টু স্টার্ট ইট ইমিডিয়েটলি। এবং আমি জয়দীপ দুর্গেশদের সাথে কথা বলে জেনেছি, ওরা তাদের মতামত দিয়ে দিয়েছে, ওপিনিয়ন দিয়ে দিয়েছে। অর্থাৎ রাজবাড়িতে যদি লোকজনদের টুরিস্টদের থাকার ব্যবস্থা হয় তাহলে কি হবে, তাহলে এই জায়গাটায় অনেক মানুষ আসবে, অনেক ছাত্রছাত্রীরা আসবে, অনেক টুরিস্টরা আসবে, বিভিন্ন মানুষ আসবে, থাকার মতো ব্যবস্থা করবে। তাই আপনাদের সকলকে এই কথাটি বলছি। এছাড়াও ঝাড়গ্রাম এলাকায়, সন্নিহিত এলাকায় বেলপাহাড়ি ও হাতিবাড়িতে একটি সার্কিট ট্যুরিজম প্রজেক্ট গড়ে তোলা হচ্ছে। ঝাড়গ্রাম বাসস্ট্যান্ড, চিকিগড়, কাকড়াঝোড়, ওদিকে কেতকি ঝোড়, বর্ষিণী পাহাড়, ঘাগড়া, ঝর্ণা, রত্নেশ্বর মন্দির প্রভৃতি স্থানের উন্নয়ন ঘটাবার জন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এগুলো বিভিন্ন ব্যবস্থা অনুযায়ী কাজ চলবে। এছাড়াও ঝাড়গ্রাম রাজবাড়িকে কেন্দ্র করে একটা বড় প্রকল্প হাতে নিয়েছি, তার মধ্যে 18টি 4টি বেডের কটেজ, যারা ঝাড়গ্রাম রাজবাড়িকে কেন্দ্র করে 18টি 4টি বেডের কটেজ, প্রতিটি 2.18 কোটি টাকা খরচ হবে। পর্যটকদের থাকার জন্য রাজবাড়ির উন্নয়নে 51.27 লক্ষ টাকা দেওয়া হচ্ছে। সুইমিং পুল, চিলড্রেন্স পার্ক, ইলেকট্রিক্যাল ওয়াক, ল্যান্ডস্কেপিং ইত্যাদির জন্য 59 লক্ষ টাকা দেওয়া হচ্ছে। এবং তাছাড়াও বলি, মোট 3 কোটি 28 লক্ষ টাকা খরচ হবে। এছাড়াও নিমপুর খড়গপুরের নিমপাড়ায় একটা ITI পার্ক করা হবে। এছাড়াও জাম, জামরুল, সবেদা, বেলকুল প্রভৃতি চারা গাছ আছে, সেগুলোকে তপশিলি আদিবাসী পরিবারদের মধ্যে মিনি কিট, ফল, ফুলের সমস্ত কিছু ব্যবস্থা করা হবে। কেউ কেউ ভাবে আমার রাস্তায় একটা করে কলেজ হোক, কেউ কেউ ভাবে আমার বাড়িতে একটা করে কলেজ হোক। দেখুন, গভর্নমেন্টের টাকা পয়সার ব্যাপারটা আপনাদের বুঝতে হবে। অনেক কষ্ট করে গভর্নমেন্ট চলছে, CPM যাওয়ার সময় সব খেয়ে নিয়ে চলে গেছে, একটাও টাকা পয়সা গভর্নমেন্টের নেই, এবং তার মধ্যে আর একটা জ্বালা কেন্দ্রীয় সরকারের জ্বালা, জঙ্গলমহলে আমরাই প্রথম রাজ্য,
দু টাকা করে সব আদিবাসী পরিবারদের চাল দিচ্ছি। কেন্দ্রীয় সরকার চিঠি দিয়ে আমাদের বলে দিয়েছে আমরা দিতে পারবো না। আমরা বলেছি দিতে হবে, না দিলে রাজ্য সরকার দেবে। তার কারণ হচ্ছে আমরা বন্ধ করবো না। গরিব মানুষ না খেতে পেয়ে মরবে, এটা আমরা করতে দেব না। এবং জঙ্গলমহলের মানুষ চিন্তা করার কোনো কারণ নেই। দু টাকা কিলো চাল যারা পাচ্ছেন তারা দু টাকা কিলো চাল পাবেন, এবং এর জন্য দরকার হলে অন্য জায়গা থেকে আমি ইনকাম বাড়াবার চেষ্টা করবো, কিন্তু এখানে নয়। গরিব মানুষ যাতে মাথা তুলে দাঁড়ায়। দুই হচ্ছে, আমি আর একটা কথা বলি, এটাও বড় ব্যাপার, মনে রাখবেন যে আমাদের জঙ্গলমহলের ভাই বোনেরা, আমাদের আধিকারিকরা, আমাদের মা বোনেরা একটা বড় কাজ করেছিল। সেই কাজটা কি, আমি প্রেস মিডিয়াকে অনুরোধ করবো, শুধু তো কুচ্ছা করেন অনেকেই, কেউ কেউ একটু বলি আপনাদের সত্যটা কানে যাক। আপনারা কি জানেন জঙ্গলমহলে একশো দিনের কাজ একশো দিন হয়ে গেছে। এবং আমি অভিনন্দন জানাই আমার মা বোনেদের, আমার ভাইদের, আমার আধিকারিকদের এবং সকলকে। আগামী দিন একশো দিনের পরিবর্তে তারা যদি 200 দিন করে রাজ্য সরকার টাকা দেবে। আমি চাই আমার ভাই বোনেরা 100 দিনের কাজ 200 দিনে করুক। যাদের 100 দিনের কাজ হয়ে গেছে নতুন করে কাজ দেওয়ার জন্য, আমার চিফ সেক্রেটারি এখানে আছে, আমরা গতকাল একটা মিটিং করেছি ফাইন্যান্স মিনিস্টারের সাথে, আমরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি তাতে 200 দিনের করলে 150 কোটি টাকা লাগবে, 50 দিন বেশি করলে 75 কোটি টাকা লাগবে। যেখান থেকে হোক সে টাকা জোগাড় করবো, কিন্তু আরো কাজ করুন আপনারা। 100 দিনের পরিবর্তে আমাদের, আমি ঘোষণা করেছিলাম যে আমাদের 100 দিনের পরিবর্তে যদি 200 দিনও কেউ কাজ করতে চায় আমরা দেব। আপনারা ভালো থাকুন, আপনাদের পরিবার ভালো থাকুক, এবং এটা আমরা চাই। এবং আগামী দিন আমরা ব্যাংকের সাথে কথা বলছি, যাতে 1-2 দিনের মধ্যেই যারা 100 দিনের কাজ করে তারা যাতে টাকাটা পেয়ে যায়। ব্যাংক আমাদের আন্ডারে নয়, সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। আমরা অনুরোধ করছি, আমরা রিকোয়েস্ট করছি, তারা যদি পেয়ে যায় তাহলে তাদের পরিবারগুলো বেঁচে যাবে, দিনে কাজ করবে, রাত্রিরে টাকাটা নিয়ে বাড়ি ফিরে যাবে, একটু চাল কিনবে, একটু ডাল কিনবে, একটু আলু কিনবে, একটু ফসল ফলাবে, এইটাই তো সবচেয়ে বড়। তাই তাদের টাকাটা যাতে তারা ডেলি পায় এমনকি আমরা ব্যাংকে সে রিকোয়েস্ট করেছি। সুতরাং 100 দিনের কাজ আমার জঙ্গলমহল দেখিয়েছে, জঙ্গলমহল সারা ভারতবর্ষকে পথ দেখিয়েছে, জঙ্গলমহল আজকে সারা ভারতবর্ষের মডেল তৈরি হয়েছে। আমি গর্বিত আমার জঙ্গলমহলকে নিয়ে। আমার গর্ব এটাই যে জঙ্গলমহল শুধু শান্তি ফেরাইনি, জঙ্গলমহলের ছাত্র যৌবন শুধু শান্তি প্লাবনই আনেনি, তারা কাজ করে দেখিয়ে দিয়েছে তারা করতে পারে। মনে রাখবেন, গরিব মানুষের প্রাণের সম্পদ জাতীয় সম্পদ গরিবের পণ্য কুটিরে পাওয়া যায়। তারা যারা অপরাধ, তারা যারা রান্না করে, তারা যা ফল ফলে আমার কৃষকরা, এটা জাতীয় সম্পদ। জাতীয় সম্পদ তৈরি হয় পণ্য কুটিরে গরিব মানুষের ঘর থেকে উঠে আসে। কাজে তাদের প্রতি আমাদের ভালোবাসা অলওয়েজ থাকবে। এবং আপনাদের আমি বলি, এই জঙ্গলমহলে প্রয়োজনে আরো চাকরি দেব আমরা। আমরা চেষ্টা করব আগামী দিন টাকা জোগাড় করতে পারলে আরো অনেক চাকরির সুযোগ আমরা করব। আপনারা হাসুন, আপনাদের পাশাপাশি জঙ্গলমহলের পাশের ব্লকও যারা আছেন তাদের জন্যও করব। কেন করবে না, 1 কোটি বেকার বাংলায়। আপনারা জানেন 1 কোটি বেকার। আমি আপনাদের বলেছিলাম আমি 5 বছরে 10 লক্ষ করব। এই প্রথম বছরই আমরা প্রায় 2 লক্ষ সরকারি চাকরি আমাদের প্রসেস করে দিয়েছি, এবং প্রায় 3-4 লক্ষ 5 লক্ষ আছে প্রাইভেটে হয়েছে। আগামী দিনও আমরা করব। আমি শুধুমাত্র আপনারা জানেন যে আমাদের যা ইনকাম হচ্ছে সব টাকাটা কেন্দ্রীয় সরকার কেটে নিয়ে যাচ্ছে, কারণ সিপিএম দল বামফ্রন্ট সরকার এমন দেনা করেছে, এমন ধার করেছে, সেই ধার যা করেছে তার সুদ দিতে হচ্ছে, সুদ দিতে দিতে ঢাকের দামে মনসা বিকিয়ে যাচ্ছে। এমন সুদ দিতে হচ্ছে যে আমার 21,000 কোটি টাকা ইনকাম হলো, এবারে তো 25,000 কোটি টাকা কেটে নিয়ে গেল। 12,000 কোটি টাকা আমরা বেশি ইনকাম করেছি, তার থেকে আরো 4,000 কোটি টাকা কেটে নিয়ে চলে গেল। কি বলবেন, রোজ জিজ্ঞেস পর্যন্ত করছে না,
তোমার টাকাটা কাটবো, দিতে পারবে তো? একটা লোক সুদ নিলে, টাকা ধার দিলে পাশের বাড়িতে এসে বলে এই আমার টাকাটা ফেরত দাও। বাড়ির লোক একটা বলবার সুযোগ পায় যে দেখুন আমার কাছে এতটা টাকা নেই, আমি এই মাসে আপনাকে এতটা দিচ্ছি, আসছে মাসে আমার কিছুটা দেব। এরা জিজ্ঞেস করছে না, এক তারিখ হচ্ছে আর রিজার্ভ ব্যাঙ্ক ডাইরেক্ট কেটে নিয়ে চলে যাচ্ছে আমাদের ট্রেজারি থেকে। এত অহংকার ভালো নয়, এত উদ্যোক্ত ভালো নয়। আজকে পৌনে দু বছর হয়ে গেল বাংলাকে বঞ্চনা করার খেলা চলছে, এই বঞ্চনার জবাব আমরা দেব আগামী দিন। শুনুন, দু নম্বরই করে টাকার রাজনীতি আমি করি না, যে তোমার এইটা দেবো তুমি আমাকে এটা দাও, সেই খেলোয়াড় আমরা নই। আমরা ডাইরেক্ট খেলি, খেলে জিতি, আমরা মানুষের বিশ্বাস নিয়ে কাজ করি। এবং তাই টাকা পয়সার সমস্যা আছে, মনে রাখবেন এক তারিখ হলে আমার যারা সরকারি কর্মচারী আছে, আমার যারা টিচার আছে, তারা কি করে মাইনে পাবে এটা আমাকে ভাবতে হয়, চিন্তা করতে হয়। 42,000 কোটি টাকা আমাদের মাইনে আর পেনশনে লাগে বছরে। একবারও ভেবেছে বামপন্থ সরকার? ভেবেছিল? যা ইচ্ছে করে দিয়ে চলে যায়। ওই যে বলতাম, জামা খুললেই দেখবেন বুকের গুলি, আর মাটি খুললেই মরার গুলি, আর মাটি খুললেই বন্দুক, আর টাকার সিন্ধুক, এছাড়া আর কিছু দেখতে পাবেন না। এই তো রিসেন্ট এনআইএসপিও আপনারা দেখেছেন কত বন্দুক পুলিশ উদ্ধার করেছে। সুতরাং আমি এখনো মনে করি যে টাকা আমাদের নেই, তা সত্ত্বেও আমরা করছি। ওরা ভেবেছিল এই গভর্নমেন্ট 3 মাসে চালাতে পারবে না, যা করে দিয়ে গেলাম। খুব গর্ব করে বলতো, 3 মাসই চালাতে পারবে না? ওরে, 15 বছর হয়ে গেল, আর 15 বছর টকবক করে চলেছে, বাংলা এগিয়ে গেছে, বাংলা অনেক ব্যাপারে 1 নম্বরে গিয়েছে, আর আগামী দিন সারা বিশ্বে বাংলা বিশ্ব বাংলা হিসেবে প্রতিষ্ঠিত হবে, এটা মাথায় রেখে দেবে। এবং তাই বলি, ভয় পার কোনো কারণ নেই আমার দামাল ভাই বোনেরা। বাইরে থেকে কেউ যদি উকিঝুঁকি মারে কখনো বন্দুক টন্দুক নিয়ে, এখানে আমার সিপিএমের সাথে মাওবাদীদের একটা ভাব হয়েছে, এটা নজরে রাখবেন। আমি এখনো মনে করি সবাই খারাপ নয়, যারা মূল স্রোতে ফিরে এসছেন, সুচিত্রা জাগরিজা সহ অনেকে, তাদের সকলকে 35 জনকে আমরা চাকরিও দিয়েছি এবং তাদের আমরা টাকাও দিয়েছি। যারা মূল স্রোতে ফিরে আসতে চান, সরকার সবসময় আপনাদের পাশে আছে। কিন্তু মনে রাখবেন, মানুষ খুন করে রক্তের হোলি খেলে কখনো পৃথিবীকে শান্ত করা যায় না, কখনো মানুষের ভরসা পাওয়া যায় না। মানুষ একটু হাসবে, সে রাস্তা দিয়ে হাঁটতে পারবে না ভয়ে, সে এলাকায় কাজ করতে পারবে না ভয়ে, সারাক্ষণ ভয় ভয়, কখন পুলিশ আসলো আমার ছেলে মেয়েটাকে ধরে নিয়ে গেল, কখন মাওবাদীরা আসলো অপহরণ করে নিয়ে চলে গেল। এই তো 119 জন শুধু এখানেই খুন, অনেক পুলিশও খুন হয়েছে আপনারা জানেন শিলদা ক্যাম্পে। এসব ঘটনা আমাদের সবার জানা, এগুলো ঘটনা নয়, এগুলো ঘটনা। আমরা তাই চাই জঙ্গল মহলে কেউ যদি বিভ্রান্ত করবার চেষ্টা করে, মিথ্যে কথার উৎসাহ দেয়, প্রচুরো দেয়, লাগিয়ে দেবার চেষ্টা করে, কোনো ভয় পাবেন না। মনে রাখবেন, আমরা আপনাদের পাহারাদার, আপনারা শান্তিতে ঘুমাবেন, আমরা পাহারা দেব, আর মানুষ আমাদের শক্তি দেবে। মানুষই তো জনগণের সবচেয়ে বড়, মানুষ পাহারাদার, আমরা তো মানুষের পাহারাদার। আপনারা আছেন বলেই জঙ্গলমহল শান্তি ফিরে এসছেন, আপনারা আছেন বলেই জঙ্গলমহলের মানুষ হচ্ছে। আর মনে রাখবেন, এই নিয়ে 19 বার আমি জঙ্গলমহলে এলাম, এবং আমি পাহাড়ে 19, উত্তরবঙ্গে 19 বার গিয়েছি, এবং আমরা প্রতি বছরে 4-5 বার করে তো আসবই। যত আশা হবে তত কাজ হবে, যত আশা হবে তত আশা যাওয়া পথের মাঝে মানুষের সাথে দেখা হবে। যত বেশি আশা হবে গরিব মানুষ তত বেশি কাজ পাবে। আর যাদের টুকটাক ডিম্যান্ড আছে, আপনারা লোকালি কখনো শ্রীকান্ত মাহাতোকে, কখনো সুকুমার হাঁসদাকে দিয়ে দেবেন, আমি দেখে নেব যদি কখনো কিছু করতে পারি। আমার টাকা হলে তখন আমি দেখে নেব, এই মুহূর্তে আমার হাতে টাকা নেই। তা সত্ত্বেও এই যে 2 টাকা কিলো চাল, এতেই আমার প্রায় 400-500 কোটি টাকা লাগবে, কারণ কেন্দ্রীয় সরকার চিঠি দিয়ে বলে দিয়েছে আমরা দেবো না। দেবে না, দেবে না, যেন মনে হয় ওদের দয়া বেঁকে আছে, গরিব মানুষের ভাত বন্ধ করে দেবে। আম আদমি কা সরকার জঙ্গলমহলের ট্রাইবেলদের মুখের ভাত বন্ধ করে গাছ কেড়ে নিচ্ছে, আম আদমি কা সরকার।
সুতরাং নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। আপনারা জানেন আমরা কৃষকদের সাথে আছি, আমরা সংখ্যালঘু ভাই বোনেদের সাথে আছি, আমার ট্রাইবেল ভাই বোনেরা জিৎকার ট্রাইবেল ভাই বোনেরা তাদের সাথে আমরা আছি, তারা ভালো থাক। আমার তপশিলি আদিবাসী অভিষি, আমার জঙ্গল, আমার বন, আমার পাহাড়, আমার সমস্ত ভাই বোন তারা ভালো থাক, এটা আমরা চাই। যদি আমি জানি এখনো হাজার হাজার মানুষ আসছে, রাস্তায় দেখলে বোঝা যাচ্ছে বাদিকে স্রোত আসছে, কিন্তু ইতিমধ্যেই অনেক কয়েক হাজার মানুষ এসে গেছে। আপনারা আমরা একটু আগে চলে আসলে আমার স্বভাবটা খারাপ আছে জানেন তো, আমি একটু বিপদ টাইম চলে আসছি, আমার প্রবলেম এটা। আর এই প্রোগ্রামটা সত্যিই দুটোই দেওয়া ছিল, আমরা কালকে চেঞ্জ করেছি, ফলে পরে যারা আসবে তারা আমাকে খুব ভুল বুঝবে, তারা যদি ভুল না বোঝে আমি আগেও ক্ষমা চেয়েছি, আমি শেষেও ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের সকলকে নতুন পয়লা বৈশাখ আসছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে বিশ্বমুন্ডা একাডেমি, তারপরে বিশ্বমুন্ডা স্টেশন, এগুলো আমি সবই করে গেছি। বিশ্বমুন্ডা একাডেমি আমাদের কাজ শুরু হয়েছে, আমার কুর্মী ভাই বোনেরা আছে, তাদের একটা ল্যাঙ্গুয়েজের ব্যাপারে তারা একটা প্রস্তাব দিয়েছে আজ সকালে, আমি এটা ডিএমকে বলবো, এটাকে দেখে চিফ সেক্রেটারিকেও, ওই মাহাতো যারা আছে তাদের ল্যাঙ্গুয়েজের ব্যাপারে, কুর্মী ল্যাঙ্গুয়েজের ব্যাপারে একটা প্রস্তাব এসছে আমার কাছে। এটা একটু জাস্ট আমরা এক্সামিন করে দেখব যে এটা আমাদের মধ্যে পড়ে না সেন্ট্রালের মধ্যে পড়ে, আমাদের মধ্যে পড়লে আমরা যতটা পারবো আমরা নিশ্চয়ই দেখে নেব। আমি অলওয়েজ মনে করি আপনারা ভালো থাকলে তবেই আমরা ভালো থাকবো। তাহলে কি বলছেন, একদম ঝাড়গ্রাম থেকে বিনপুর বেলপাহাড়ি বাঁশপাহাড়ি ওদিকে চলে গেলে ঝিলিমিলি, তারপরে মুকুটমণিপুর, এই রুটটা হওয়া উচিত তো ভালো করে, এই রাস্তাগুলোর কাজ শুরু হয়েছে তো, নয়াগ্রাম স্টেডিয়ামের কাজ শুরু হয়েছে দেখতে পাচ্ছেন, ঝাড়গ্রাম স্টেডিয়াম হয়ে গেছে দেখতে পাচ্ছেন, রাস্তাগুলো তৈরির কাজ শুরু হয়েছে দেখতে পাচ্ছেন, হাসপাতালের কাজও দেখতে পাচ্ছেন। সুতরাং এই কাজগুলো হচ্ছে আরো হবে, আর আপনাদেরই ভাই বোনেরা কেউ না কেউ চাকরি পেয়েছে, আগামী দিনগুলোতে আরো পায় তার ব্যবস্থা করে দেবো, যাতে দোকান করতে পারে তার ব্যবস্থা করে দেবো। আমরা মার্কেটিংও তৈরি করছি, আমরা পশ্চিমবাংলায় সংখ্যালঘুদের জন্য প্রায় 51টা মার্কেটিং সেন্টার তৈরি করছি, আমি সেলফ হেল্প গ্রুপের মেয়েদের জন্য, তারা যাতে ভালো করে জিনিস বাড়িতে তৈরি করে বিক্রি করতে পারে তাদের জন্য প্রত্যেকটা সাব ডিভিশনে একটা করে মার্কেটিং সেন্টার তৈরি করার চেষ্টা করছি। এছাড়াও আপনার শালমণি থেকে শুরু করে, খড়গপুর থেকে শুরু করে, গোয়ালতোর থেকে শুরু করে অনেক ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হচ্ছে, এবং সেক্ষেত্রে প্রচুর লক্ষ লক্ষ মানুষের কাজও হবে। আর তাছাড়াও এই ঝাড়গ্রাম, নয়াগ্রাম, বিনপুর, শালমণি, গোয়ালতোর, মিদনাপুর, ভাদুতলা, লালগড়, দেবড়া, পাঁশকুড়া থেকে শুরু করে একদম দাসপুর থেকে শুরু করে ওদিকে আমার পূর্ব মেদিনীপুর জেলাও আছে, কেশপুর গড়বেড়া থেকে শুরু করে নয়াগ্রাম থেকে শুরু করে কেশিয়ারি থেকে শুরু করে, আমি আপনাদের বলি কাজ এমন ভাবে চলছে। একটা নতুন সরকার 35 বছর বাদে এসছে, কিচ্ছু ছিল না, ফাইল ম্যাক্সিমাম চুরি করে নিয়ে পালিয়ে গেছে, ফাইল নেই, কাজের লোক সবই বলতে গেলে ওনাদেরই সব বসে আছে ম্যাক্সিমাম। সেই অবস্থায় আমার অফিসাররা আমায় সাহায্য করেছে, আমার কর্মচারীরা আমায় নিশ্চয়ই কিছু সাহায্য করেছেন, এবং তাই এই জায়গাটায় এসে আমরা দাঁড়িয়েছি। আর আগামী দিন জেনে রাখুন, 50,000 টাকার মধ্যে যাদের ইনকাম বছরে, তাদের মেয়েরা সবাই যদি তাদের 12 ক্লাস পর্যন্ত পড়ান, 18 বছর পর্যন্ত বিয়ে না দেন, গভর্নমেন্ট প্রতি মাস বছরে তাদের 500 টাকা করে ক্লাস 9 থেকে স্কলারশিপ দেবে, এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ 500 টাকা করে স্কলারশিপ দেবে বছরে। আর যেই 18 বছর বয়স হবে যদি বিয়ে না দেন, 25,000 টাকা করে তার নামে জমা করে দেবে। অর্থাৎ গ্রামের মা বোনেরা জেনে রাখুন, মেয়েদের জন্য অত চিন্তা করতে হবে না, তারা কখনো উচ্চশিক্ষায় যাবে, তারা চাকরি বাকরিও করবে, তারা নিজের পায়ে দাঁড়াবে, তার একটা সিকিউরিটি মানি থাকবে। আর ভাইদের জন্য আমি যেটা তৈরি করেছি, আপনারা জানেন 32 থেকে 40 চাকরির বয়স আমরা বাড়িয়ে দিয়েছি, জেনারেল কাস্ট সিলকাস্টাইপ 45, 45, ওবিসি 43, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ 43 বছর বয়স করা হয়েছে। সুতরাং আপনারাও চাকরি পাবেন, যারা না পাবেন, 1 কোটি বেকার আছে, 1 কোটি আমি কোথার থেকে করবো, 4 কোটি লোকের মধ্যে 1 কোটি বেকার, টাকা নেই, পয়সা নেই, এত কষ্ট করে করছি, তার মধ্যে আমরা সারাদিন খাচ্ছি যাতে ইনকামটাও করতে পারি, কারোর উপর নির্ভরশীল হতে না হয়। সুতরাং
আমরা মনে করি যে যখন টাকা হবে টাইম টু টাইম যদি হয় যদি আমরা কিছু ব্যবস্থা করতে পারি আমরা নিশ্চয়ই আরো নতুন করে চাকরির পথ সুযোগ করব চেষ্টা করব না হলে আমরা এমন ইন্ডাস্ট্রি তৈরি করব যেখানে আমার ভাই বোনেরাও চাকরি পাবে আমার মা বোনেরাও পাবে এছাড়া আমরা বছরে 1 লক্ষ বেকার ছেলে মেয়েদের যাদের 50,000 টাকার মধ্যে মাইনে মানে বেতন এটা কি তাই বলেছে 50,000 টাকার মধ্যে বলেছে না কোনো বলেনি টাকার রেস্ট্রিকশন নেই ওই 1 লক্ষ যেটা বেকারদের এমপ্লয়মেন্ট ব্যাংক টাকার রেস্ট্রিকশন নেই এটা হচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাংকে যারা নাম লেখাবে 1 লক্ষ করে প্রতি বছর আমরা ছেলে মেয়েদের মাসে 1,500 টাকা করে দেব 1 লক্ষ ছেলে মেয়েদের যারা এমপ্লয়মেন্ট ব্যাংকে চাকরির জন্য 18 বছর বয়স হয়ে নাম লেখাবে এইজ পাস থেকে শুরু করে তাদের আমরা 1,500 টাকা করে মান্থলি একটা যতক্ষণ চাকরি আপনি না পাচ্ছেন ততক্ষণ আপনাকে খাতা দেওয়া হবে এবং যখন চাকরি বিভিন্ন জায়গায় নেই সেই চাকরিটা ওই এমপ্লয়মেন্ট ব্যাংকেও প্রায়োরিটি দেওয়া হবে তাহলে আপনাদের ওখান থেকে নিশ্চয়ই চাকরি হবে যখন চাকরি হবে ওখানে যারা নাম লেখাবেন সেই চাকরির এটা যখন খালি হয়ে গেল 50,000 চাকরি পেয়ে গেল তখন আবার নতুন 50,000 যারা নাম লেখালো তাদের নামটা চলে আসবে অর্থাৎ আমরা এইটা করতে করতে যাব তাতে কি হবে হতাশ হবেন না একটা পকেটে মানি থাকলে পড়াশোনাও করতে পারবেন টুকটাক বাস ভাড়া টুকটাক মা বাবার কাছে পয়সা চাইতে হবে না একটা অন্তত নিজে মাথা তুলে দাঁড়াতে পারবেন সেই জন্য এটাও করা হয়েছে মেয়েদের জন্য যেমন করা হয়েছে এটা ভাই বোন সকলের জন্য আর এর জন্য এটা নয় যে শিডিউল কাস্ট বা তপশিলী বা ওবিসি বা সংখ্যালঘু বা জেনারেল কাস্ট সবার জন্য এটা সবার জন্য সংখ্যালঘু ভাই বোনদের স্কলারশিপ তারা পায় আগে পেয়েছিল 3 লক্ষ এবছর আমরা এটা 24 লক্ষ নিয়ে যাচ্ছি মনে রাখবে অনেক কাজ হচ্ছে কাজে একদম কাজের কম্পিটিশন তোলপাড় আমি অনেক কাজ দেখছিলাম বলে আমার বক্তৃতাও বাড়াচ্ছিলাম আর আসলে পয়েন্ট ক্ষমা চেয়ে নেবেন আমি আপনাদের সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে ছোট করবো না এত গরমের মধ্যে এত গরমের মধ্যে এত মানুষ এসছেন যে আমার হৃদয়টা ধন্য হয়ে গেছে এত গরমের মধ্যে আমার এত মা বোনেরা এসছেন আমার হৃদয় পূর্ণ হয়ে গেছে এত ভাইরা এসছেন আমার ছাত্র যুব ভাই বোনেরা দামাল ছেলে মেয়েরা যারা জঙ্গলমহলের যৌবন যারা জঙ্গলমহলকে গড়বেন তৈরি করবেন এবং ভবিষ্যৎকে পথ দেখাবেন আগামী দিন আমার ছাত্র যৌবন দেশের ভবিষ্যৎ তাদের কাছে কৃতজ্ঞতা জানিয়ে ছোট করবো না তোমরা আমার ছোট ছোট ভাই বোন এগিয়ে যাও জয় তোমাদের হবে কেউ হতাশ হবে না আসবেই মনে ভরসা রাখো মনে ভরসা থাকলে পাহাড়ও জয় করতে পারবে মনে ভরসা থাকলে মনে রাখবে আমি জয় করতে পারবো জয় করাতেই মানুষের আশা মানুষের উদ্দীপনা মানুষের ভাষা মানুষের প্রত্যাশা মানুষের ভবিষ্যৎ আর আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমার ছোট্ট ছোট্ট ভাই বোনদের জন্য যত দিন বেঁচে থাকবো চিন্তা করে যাব বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ মাথায় নিয়ে মা বোনদের ভালোবাসা মাথায় নিয়ে আমার ভাই বোনেরা ভালো থাক তাদের ভবিষ্যৎ আমরা গড়ে দিয়ে যাবই যাব এটা আমাদের সংকল্প এটা আমাদের সংকল্প এটা আমাদের শপথ আমাদের শপথের পবিত্র স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবে আমাদের সংগ্রাম চলবে ভবিষ্যৎ মানুষ গড়বে অনেক অনেক ধন্যবাদ জেলা প্রশাসনকে জয় হিন্দ বন্দে মাতরম খোদা হাফেজ ইনশাআল্লাহ এবং আমার জঙ্গলমহল জিৎকার জিন্দাবাদ সকলে ভালো থাকুন সকলে ভালো থাকুন আমার মা বোনেরা খুব ভালো থাকুন।